নমস্কার বন্ধুরা, সোমনাথ এটিভির পরিবেশনায় আজ আমরা চলে এসেছি বহরমপুরের কাশিম বাজারের সেই বিখ্যাত পাতালেশ্বর শিব মন্দির। মন্দিরের বাইরে একটি পাহাড় বিশিষ্ট একটি শিবের মূর্তি স্থাপন করা আছে, যেটি দেখতে অপূর্ব লাগে। শিবের মূর্তিটিকে ডান দিকে ফেলে রেখে বাঁ দিকে ঘুরলেই মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করা মাত্রই দুদিকের যে সৌন্দর্য, বাগান এবং গাছের সমাহার, সেটা আপনাদের মন অবশ্যই কাড়বে। তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে আসবেন এই মন্দিরে? শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চেপে কাশিম বাজার স্টেশনে নামুন। ওখান থেকে টোটো করে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যান। এছাড়াও যারা বাসে আসবেন তারা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে টোটো করলে খুব সহজে এই মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরে প্রবেশ করে বাঁ দিকে একটি রাস্তা গেছে, ওই রাস্তা ধরে একটু গেলেই মন্দির কমিটির একটি ছোট্ট গোশালাও দেখতে পাবেন। ভিতরের এই নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মন্দির চত্বরে দুটি বড় বড় অশ্বত্থ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি এখন মন্দিরের চত্বরেই দাঁড়িয়ে আছি এবং মন্দির সহ সমস্ত আশেপাশের যেসব দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। মন্দিরের চূড়াটি গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। ২০০৬ সালের পূর্বে এই মন্দিরটি টালির চাল বিশিষ্ট ছিল, কিন্তু বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং টালির চাল পরিবর্তন করে পাকা মন্দির তৈরি করা হয়েছে। প্রচুর ভক্ত এখানে প্রতিনিয়তই আসে। এখন আপনাদের সামনে পাতালেশ্বর ভৈরব মহাদেবের মাথায় জল ঢালার দৃশ্য। এটি হলো পাতালেশ্বর ভৈরব। মূল মন্দিরের মেঝে থেকে মহাদেবের অবস্থান করছেন একটু খালের মধ্যে, যার জন্য হয়তো মহাদেবকে পাতালেশ্বর বলা হয়। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি টিপে রাখবেন, যাতে যত ভিডিওই আমি ছাড়ব সেই ভিডিওর নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। মূল মন্দিরে প্রবেশের পূর্বেই এরকম শিব পার্বতী ও মহাদেবের মূর্তি তৈরি করা আছে। এটি হলো মন্দিরের পিছনের দৃশ্য। মন্দিরের বাঁদিকে এই মনসা মন্দিরটি অবস্থিত। ডান দিকে এই গণেশ মন্দিরটি অবস্থিত। গণেশের মূর্তির পাশে একটি শিব মূর্তি রাখা আছে। এখন আপনাদের সামনে যে জলাশয়টি আমি দেখাচ্ছি এটার নাম হলো কাটিগঙ্গা। এই কাটিগঙ্গা মন্দিরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে এবং বহু দূর অবধি প্রবাহিত হয়েছে এবং এর সৌন্দর্য চোখে পড়ার মতো। যে সকল দর্শনার্থী মন্দিরে এসেছিল তারা একটু হলেও এই কাটিগঙ্গার পাড়ের ঘাটে জিরিয়ে নিচ্ছিল। দেখুন তার দৃশ্য আপনাদের সামনে। তবে বন্ধুরা, যদি কেউ গিয়ে থাকেন সে তো অবশ্যই জানবেন
আর যদি কেউ না গিয়ে থাকেন, আমার রিকোয়েস্টে অবশ্যই একবার এই পাতালেশ্বর মন্দির যাবেন। আশা করি আপনাদের এর পরিবেশ খুবই ভালো লাগবে, শান্ত শিষ্ট, এবং গরমের দিনে গেলে তো অবশ্যই আরামদায়ক। এখন আপনাদের সামনে যে ঘাটটি আমি দেখাচ্ছি, এটি হলো সতীদাহ ঘাট। এখানে নাকি পুরনো দিনে সতীকে দাহ করা হতো। সতীদাহ একটি খুব মর্মান্তিক প্রথা, এটি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় উচ্ছেদ করা হয়। এই প্রথায় স্বামীর মৃত্যুর পরে তার স্ত্রীকে তার ইচ্ছা বিরুদ্ধভাবেই স্বামীর চিতায় পোড়ানো হতো। এটি সেই ঘাট। মন্দিরের মধ্যে একজন বয়স্ক বাউল শিল্পী তার ভাঙা ভাঙা গলায় একটি বাউল গান করছিল, যার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তার সঙ্গে দুজন বহুরূপীকেও দেখা গেছিল এই মন্দিরে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিও আরও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।